নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভিতে স্বাগত জানাই, স্বাগত। আজকে আমরা চলে এসেছি ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ নির্ধারণ নিয়ে, যেটা আজকে হয়েছে একটু আগেই। তো কে কোন গ্রুপে আছে সেটা জানিয়ে দিই আপনাদেরকে। গ্রুপ এতে আছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। কাতারের জন্য একটা খুব ভালো সুযোগ রাউন্ড অফ 16-এ যাওয়ার, এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার কিন্তু কাতারের কাছে একটা খুব ভালো সুযোগ, এটা বলাই যায়। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, ইরান, ইউএসএ এবং ইউরো প্লে অফ অর্থাৎ ওয়েলস, স্কটল্যান্ড এবং ইউক্রেনের মধ্যে একজন। তো এই গ্রুপটা তো ইংল্যান্ড কোয়ালিফাই করবে বলাই যায়। ইরানের কাছে একটা ভালো সুযোগ রয়েছে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার অ্যাজ এ এশিয়ান টিম। গ্রুপ সিতে আর্জেন্টিনা, সৌদি আরবিয়া, মেক্সিকো, পোল্যান্ড। সৌদি আরবিয়ার কিন্তু এখান থেকে কোয়ালিফাই করাটা একটু টাফ, আর্জেন্টিনা এখান থেকে কোয়ালিফাই করবে ধরে নেওয়া যেতেই পারে, আর এর সাথে কে কোয়ালিফাই করবে সেটা অবশ্য দেখার। গ্রুপ ডিতে রয়েছে ফ্রান্স, ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ ওয়ানের বিজয়ী ডেনমার্ক এবং টিউনিশিয়া। ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ ওয়ান মানে হচ্ছে বিভিন্ন কন্টিনেন্টসে একটা করে বা দুটো করে টিমকে সিলেক্ট করা হয় যারা প্লে অফ খেলে, এবং প্লে অফ খেলে তারা এখানে মানে কোয়ালিফাই করে, যারা ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারেনি এরকম টিম। তো দেখা যাক, ফ্রান্স, ডেনমার্ক, ডেনমার্ক কিন্তু এবার ইউরো কাপ চমকে গিয়েছিলো, তো এবার দেখা যাক, দেখার এটা যে এই গ্রুপটাও কী হয় না হয়। এরপরে গ্রুপ ই, যেখানে স্পেন, ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ টু, জার্মানি এবং জাপান। জাপানের কাছে কিন্তু একটা সত্যি খুব খুব টাফ একটা গ্রুপ, এবং এইটাই এই বিশ্বকাপে সব থেকে টাফ গ্রুপ, যেখানে স্পেন এবং জার্মানি একই গ্রুপে পড়ে গেছে। এছাড়া কিন্তু খুব বেশি টাফ গ্রুপ নেই, এবং সেকেন্ড টাফ গ্রুপ যদি বলি সেটা হচ্ছে পরের গ্রুপটাই, গ্রুপ এফ, বেলজিয়াম, কানাডা, মরক্কো এবং ক্রোয়েশিয়া। তো এইটা একটা সেকেন্ড টাফ গ্রুপ বলা যেতে পারে, যেখানে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া রয়েছে, এছাড়াও কানাডা, মরক্কো কিন্তু রয়েছে। গ্রুপ জিতে রয়েছে এক মুহূর্তে বিশ্বের এক নম্বরে থাকা ব্রাজিল, এছাড়া সার্বিয়া, ক্যামারুন এবং সুইজারল্যান্ড, এবং গ্রুপ এইচে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক। তো এবার দেখার যে এই টিমগুলি ফিফা ওয়ার্ল্ড কাপে কীরকম কীরকম প্রদর্শন করে। তো আজকের ভিডিও ছিল এটুকুই, ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনি আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।